সামনে একটা ছাগল দেখতে পাচ্ছি, দিয়ে ছাগলের দামটা কত নিয়েছে ভাই? ছাগল কত? এটা ফেরত কি ভাই? ও কত নিলেন? ও ফেরত নিলেন না? ও ভাই সরি ভাই, সরি ভাই, এটা ফেরত ভাই। মহিষ্কার মহিষ্কার গো ভাই, আপনার মহিষ আপনার? ও এটার ইয়ে নাই, মালিক নাই, মহিষটা হয়তো বিক্রি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি সার দেখতে পাচ্ছি, দেখি এই সারটা কত হলো ভাই? সার কত হলো? 80,500। কয় দাঁত? আপনার কোথা থেকে আসছেন? রসুলপুর। রসুলপুর গরু কিনা খুশি আপনার দাঁতে? বাইরে গরু কিনা অনেক খুশি হয়েছে। বড় ভাই গরু ধরে ছবি তুলতেছে, আপনারা অবশ্য অবশ্যই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আর বড় ভাইয়ের গরুটা অবশ্য অবশ্যই ভালো হয়েছে মনে হচ্ছে, দামটা ই হয়েছে, সঠিক দামে পেয়েছেন। দর্শক সামনে একটা মোষ দেখতে পাচ্ছি, মোষটি হয়তো কয় করেছেন ভাই? এটা কিনছেন কত হলো ভাই? 1,45,000। এটা কুরবানি দিবেন? কোথা থেকে আসছেন? বুঝি নাই ভাই, কোনা বাড়ি থেকে আসছেন? এ জায়গায় একটি সার দেখতে পাচ্ছি ভাই, সারটি কিনছেন ভাই? কত হলো ভাই? 1,21,000। দাম চাইছিল কত? 2,20,000। 2,20,000 করে 1,21,000। বেশি যায় কম? গরু কিনা তো খুশি আপনারা ভাই? খুশি না, হাটের পরিবেশ ভালো না, কিন্তু গরু ভালো। এই হাটের পরিবেশ আপনার ভালো লাগে নাই? কি কি সমস্যা মনে হয়েছে ভাই? সমস্যা হলো কি বুঝে কইলাম, 2,20,000 দাম, মানে গরুর দাম চাই বেশি কিন্তু বেচা এসে কম। 1,20,000। দর্শক শুনতে পেলেন, এক দর্শক বলল যে গরুর হাটের কিনে সন্তুষ্ট না, একটু সমস্যা আছে, গরুর দাম চাই বেশি। তারপর ভাই যেহেতু কিনছে গরু, ইনশাল্লাহ গরুটি কিনে অনেক অনেক খুশি হয়েছে ভাই। এটা কিনছেন ভাই? কত হলো? কত হলো মহেশ? 1,40,000। কুরবানি দিবেন? কোন জায়গা থেকে আসছেন আপনারা? কোনাবাড়ি জোরুন থেকে আসছেন? ও এটা কত চাইছিল দাম? দাম কত চাইছিল? 2,10,000। নিছেন হচ্ছে 1,64,000। দর্শকের মহিষটি 1,64,000 টাকা ক্রয় করছেন। এই সাইডে বিশাল আকৃতির এক মহিষ দেখতে পাচ্ছি, এখন শুনবো এই গরুটি কত দিয়ে ক্রয় করলেন, শোনার চেষ্টা করব। এই কাকু মহিষ কত নিল? সোজা 2 নিছে। দাম চাইছিল কত? 2,40,000। এই মহিষটার দাম চাইছিল 2,40,000, নেওয়া হয়েছে 2,00,000 দিয়ে। সামনে আরেকটি সার দেখতে পাচ্ছি, এটা দেখতে মালিক আছে কিনা ভাই? এটা আপনার? এটা ওনার না। দর্শক সামনে একটি গরু দেখতে পাচ্ছি, এটা কত কয় হলো কাকু? এটা কি আপনি নিছেন? এটা কত দিয়ে নিছেন? 66,000 দিয়ে নিছেন? আচ্ছা ঠিক আছে ভাই। ছাগল কত হলো ভাই? 16,000। দুইটা কত হলো? 9,000। 16,000, একটা হচ্ছে 9,000। এগুলো তো কুরবানি দিবেন সব, তাই না? ছাগল কেনে খুশি? ঠিক আছে ভাই, ছাগল কেনে খুশি? কুরবানির জন্য কিনছে, ঠিক আছে ভাই। ছাগল দুটা ভালো হয়েছে ভাই। আরেকটা সার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে রেখে দিয়েছে ভাই। এটা কিনছেন কি ভাই? কত হলো ভাই? 1,06,000। দাম চাইছিল কত? আচ্ছা কোথা থেকে আসছেন আপনি ভাই? গোড়ায় নাজিরপাড়া থেকে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আরও কয়েকটা সার নিচে রাখা আছে, সমস্ত সম্ভবত এই সারগুলা বিক্রি হয়ে গেছে, এর মালিক হয়তো বা এই জায়গায় নাই, যে সাইডে সারগুলো আছে এগুলো সব বিক্রি হয়ে গেছে। সামনের সারগুলার দাম জানার চেষ্টা করব, চলুন দেখি জানা যায় কিনা। ওই কাকু কত হলো গরু? সোজা 85। কুরবানি দিবেন? কয় দাঁত? কয় দাঁত? কয় দাঁত? দুই দাঁত। ঠিক আছে, দর্শক শুনতে পেলেন এটা হচ্ছে 85,000 টাকা দিয়ে ক্রয় করেছেন। আর এটার দাম ভাই, এটার দাঁত কয়টা বড় ভাই? এটার দাঁত কয়টা ভাই? এটা কিনছেন? কদা নিছেন? 1,26,000। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে 1,26,000 টাকা দিয়ে ক্রয় করেছেন। গরুর বাজার মোটামুটি আজকে মনে হয় একটু ভালো,
ক্রেতারা কিনে অনেক খুশি। সামনে আরেকটি লাল টকটকে গরু দেখতে পাচ্ছি, দেখি এই গরুটি কত টাকা ক্রয় করলেন ভাই? গরু কিনছেন এটা কত নিল ভাই? গরু কিনা খুশি হয়েছে? গরু কিনা ভাই জিতছেন ভাই? গরু ভাই এটা কি কিনছেন? কত হলো ভাই? মহিষটা সহিত মহিষ কি অসুস্থ নাকি শুয়ে রয়েছে এমনি? ও এটার দাম চাইছিল কত ভাই? 180। ও এটার দাম চাওয়া হয়েছিল 180। তাহলে কিনলেন কত ভাই? 170। এটা হচ্ছে 170 দেখো করছেন, দেখতে পাচ্ছেন মহিষটি, মহিষটি ক্লান্তর জন্য হয়তো বা শুয়ে আছেন। ওই ভাই কত হলো ভাই? 51,000 টাকা। 71। ও 71,000 টাকা হলো এই গরুটি। সামনে আরেকটি সাদা সার দেখতে পাচ্ছি, দেখি একটি কত দাম ক্রয় করলেন ভাই? এটা কয় দাঁত কিনলেন বড় ভাই? 85,000। এটা কয় দাঁত? কুরবানির জন্য কিনছেন তাই না? আসছেন কোথা থেকে আপনি? টাঙ্গাইল মির্জাপুর। ও গরু কিনা খুশি তাতে হাটে? ও ইনশাল্লাহ ভাই, খুশি থাকলে খুশি ভালো। সামনের লাল গরুটা দেখি ছোট সাইজের একটা সার, এটা দেখি কত হয়েছে ভাই? এটা কয় দাঁত নিলেন? 85,000। দাম চাইছিল কত? 1,25,000। আসছেন কোথা থেকে? টাঙ্গাইল থেকে। এটা হচ্ছে এরকম ছোট সাইজের, মিটার ছোট সাইজের গরু। আর একটি গরুর অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, কাদা কাদার মধ্যে একদম ড্রাইভ করেছিল হয়তো বা। সামনে একটি বড় গরু দেখতে পাচ্ছি ভাই। এ গরুটা কার ভাই? এ গরুটা কার? এটা কিনছেন কত দাম নিলেন? 1,50,000। দাম চাইছিল কত? 2,00,000। দাম তো ছিল 2,00,000। আপনার বাসা কোথা থেকে আসছেন? ভাদাল। ভাদাল থেকে আসছে। 1,50,000 গরুটি ক্রয় করছেন। ওই সার টাকার ভাই? এটা তো অনেক সুন্দর সার, এটা কত জানিছেন? 1,60,000। দাম তো ছিল কত? 2,20,000। তাহলে মনে হয় যে দুইটার গুস্ত মনে হয় যে এক সমানই হবো তাই না? স্যামসামই হবো, কিন্তু ডকের দিকে মনে হয় এই গরুটা একটু ভালো। আপনি কিনছেন দোনোটাই গরু? কুরবান দিবেন তো ইনশাল্লাহ। গরু কিনা খুশি তো আপনারা? বাজার আজকের বাজার কিরকম দেখলেন, বেশি না কম? বেশি তাই না? বলতেছে বেশি। ইন্ডিয়ার গরু না আসার জন্য একটু বেশি বাজার দাম বেশি।